হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের জন্য নতুন আরেকটা রেসিপি নিয়ে এসেছি, সেটা হচ্ছে তাওয়ায় তালের প্যানকেক। আমি আজকে তেল ছাড়া এই প্যানকেক রেসিপিটি বানিয়েছি। তালের প্যানকেক খেতে কিন্তু ভীষণ মজার। এখন তো তালের সিজন, তো আপনারা সবাই আমার মতো এই তালের প্যানকেকটা বানিয়ে অবশ্যই খাবেন। তো চলুন দেখে নেওয়া যাক এই তালের প্যানকেক তৈরি করতে আমার কী কী উপকরণ লাগছে। তালের কেক বানানোর জন্য আমি এখানে একটা বাটিতে দুটো ডিম ভেঙে নিয়েছি, দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ চিনি, স্বাদ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি। এখন চিনিটাকে ডিমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব একটা হ্যান্ড বিটারের সাহায্যে। তো দেখুন চিনিটা ডিমের সাথে খুব ভালোভাবে মিশে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ চালের গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ ময়দা। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার। এখন আমি সবগুলো উপকরণ একটু মিশিয়ে নিচ্ছি। মেশানোর এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ তালের রস। জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। তো 2 কাপ তালের রস দেওয়া শেষ। এরপর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ গুঁড়ো দুধ। এখন হ্যান্ড বিটারটা আমি সরিয়ে নিচ্ছি, যেহেতু এটা হাত দিয়ে মেখে নিতে হবে। তো আমি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এই কাজটা হাত দিয়ে করাই ভালো, আসলে এক বিটার দিয়ে অতটা মিশবে না। তো মেশানোর এই পর্যায়ে আমি এখানে 1/2 কাপ দুধ নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। আমার তালের রসটা ঘন ছিল তাই আমাকে দুধ দিতে হচ্ছে। যদি আপনারটা তালের রসটা ঘন হয়ে থাকে তো সেক্ষেত্রে আপনারা দুধ দিয়ে দিবেন, আর যদি পাতলা হয় তাহলে সেক্ষেত্রে দুধ দেওয়ার প্রয়োজন নেই। তো দেখুন আমার ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে, ব্যাটারের ঘনত্বটা দেখুন। এই পর্যায়ে আমি এখানে নারিকেল কুচি নিয়েছি, সেটা 1 কাপের মতো নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে আবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো 1 কাপ নারিকেল পুরোটা দিয়ে দিয়েছি, দিয়ে এখন খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। তো আমার মেশানো শেষ হয়ে গিয়েছে। আমি তালের কেকটা আজকে তাওয়াই করব, তো আমি চুলায় চলে যাচ্ছি। তালের কেকটা বানানোর জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, সামান্য একটু তেল ঢেলে দিচ্ছি। তেলটা প্যানের চারপাশে ব্রাশ করে দিব। তো চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি অর্ধেক ব্যাটার দিয়ে দিব। আমার ব্যাটারটা দেওয়া শেষ, এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। তো ঢাকটা দেওয়া শেষে ঢাকনা ছিদ্র ছিল তা একটু লং দিয়ে বন্ধ করে দিলাম। চুলার আঁচটা মিডিয়ামে রেখে কেকটা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো দেখুন 15 মিনিট হয়ে গিয়েছে, এখন আমি প্যানের উপরে ঢাকনাটা তুলে নিচ্ছি।
আমি 15 মিনিটের মধ্যে প্রথম 5 মিনিট মিডিয়াম হিটে রেখেছি, বাকি 10 মিনিট মিডিয়াম লোতে চুলার আঁচটা রেখেছি। তো দেখুন তালের কেকটা অনেকটা হয়ে গিয়েছে। তো যেহেতু তালের কেক, সেখানে আমি চালের গুঁড়ো দিয়েছি, ভিতরে একটু কাঁচা থাকার সম্ভাবনা থাকবে, এই জন্য এই কেকটা আমি উল্টে দিব। তো প্যান থেকে কেকটাকে আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি আবার প্যানে। এরপর ঢাকনা দিয়ে চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে আর 5 মিনিট রেখে দিব। তো দেখুন তালের কেকটা 5 মিনিট হওয়ার পরে আমি আবার উল্টে দিয়েছি। তো আমার তালের কেকটা রেডি, এখন আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। বাকি যে ব্যাটারটা আছে সেটাও আমি দিয়ে দিচ্ছি, আবারও প্যানটা বসিয়ে দিয়ে ব্যাটারটা দিয়ে দিলাম। তো ব্যাটারটা দিয়ে আবার ঢাকনা দিয়ে দিচ্ছি, আবার চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে 15 মিনিট অপেক্ষা করব। তো আমার তালের কেকটা ঠান্ডা হয়ে গিয়েছে, ঠান্ডা হওয়ার পরেও দেখুন কতটা সফট আছে। তো আমি দ্বিতীয় তালের কেকটাও বানিয়ে নিয়েছি। এই তালের কেকটা অতটা পোড়া হয় নাই, আসলে পোড়া তালের কেক খেতে কিন্তু ভীষণ মজার। তো এটাকে একটু পোড়া পোড়া করেছি প্রথম 5 মিনিট চুলা মিডিয়ামে রেখে, আর আপনারা যদি 15 মিনিট চুলা মিডিয়াম লোতে রাখেন তাহলে এই ধরনেরই হবে, পোড়া পোড়া আর হবে না। তো দেখুন তালের কেকটা কতটা সফট। তো পিঠের উপরে আমি একটু নারিকেল কুচি দিয়ে দিচ্ছি। তো নারিকেল কুচি দেওয়া শেষ হয়ে গিয়েছে, এখন আমি একটু কেটে নিচ্ছি। দেখুন কত সুন্দর স্পঞ্জি তালের কেকটা হয়েছে, দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু ভীষণ মজার। তা আপনারা অবশ্যই তালের কেকটা বাসায় ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজ তাহলে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।